গল্প বলিয়ে চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা শুনছেন লোকে কি বলবে বইটি, লিখেছেন আয়মান সাদিক এবং সাকিব বিন রশিদ। আজকের বিষয়, এত ভাবনাও কেন, পড়ো তো প্রাইভেট ভার্সিটিতে। প্রাইভেট বিশ্ববিদ্যালয় শুনলে নাক সিটকানোর অভ্যাস আছে এদেশের বেশিরভাগ মানুষের। বাবা মা আত্মীয় স্বজন বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়ে শুনলে ধরে নেয় এরা খারাপ ছাত্র, এর ভবিষ্যৎ অন্ধকার। বাইরের মানুষের হাজারটা অভিযোগ ওদের নিয়ে, এরা বাপের টাকা নষ্ট করে, এদের মেধা নেই, প্রাইভেটে পড়লে চাকরি পাওয়া যায় না, এসব ভার্সিটিতে পড়াশোনা হয় নাকি, প্রাইভেটে ছেলেরা বেয়াদব হয়, আলট্রা মডার্ন হয়, আরও কত কি। এই লেখায় এরকম কয়েকটা অভিযোগের জবাব দেওয়ার চেষ্টা করি। প্রথম অভিযোগ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বাবার টাকা নষ্ট করছে। প্রথমত, শিক্ষার জন্য টাকা ব্যয় করাটাকে আমরা কেন টাকা নষ্ট করা বলি তা আমার বোধগম্য হয় না। একটা বিবিএ ডিগ্রি পাস করতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে 4 বছরে 6 থেকে 8 লাখ টাকা লাগে। অনেক পরিবারই নিজেদের গাড়ি কেনার পেছনে এর থেকে বেশি টাকা খরচ করে, যে গাড়িটা 10 বছরও চলে না। অথচ আপনার সন্তান যদি সুশিক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বের হতে পারে, তাহলে সে সারা জীবন মাথা উঁচু করে বাঁচতে পারে। দ্বিতীয়ত, আমার পরিচিত অনেকেই তাদের বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির আংশিক বা পুরোটা নিজে জোগাড় করেন, টিউশনি করে বা পার্ট টাইম চাকরি করে। অনেকে কিভাবে বাবা মার ঋণ শোধ করব এই চিন্তায় ভুগতে থাকে। সুতরাং তারা ইচ্ছামতো বাবার টাকা উড়াচ্ছে, এ কথাটা ঠিক নয়। দ্বিতীয় অভিযোগ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উচ্ছৃঙ্খল হয়। এই অভিযোগটা রীতিমতো হাস্যকর, কারণ উচ্ছৃঙ্খলতার সাথে পাবলিক প্রাইভেটের কোনো সম্পর্ক নেই। কেন, সরকারি বিশ্ববিদ্যালয়ে মারামারি হয় না, র্যাগিং হয় না, তাই বল কি সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা উচ্ছৃঙ্খল? মোটেই না, সব বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খল ও উচ্ছৃঙ্খল ছাত্র উভয় রয়েছে। বরং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অনেক সময় উচ্ছৃঙ্খলতা প্রতিরোধ করতে সরকারি বিশ্ববিদ্যালয় থেকে বেশি তৎপর থাকে। তৃতীয় অভিযোগ, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা হয় না। ভুল কথা, হ্যাঁ অনেক খারাপ বা ভুয়া বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে পড়াশোনা হয় না, তবে তার দোষ আপনি সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর চাপাতে পারেন না। বরং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অনেক ক্ষেত্রে বরং আরো বেশি দায়বদ্ধ, কারণ সেখানে শিক্ষকদের মূল্যায়নের ব্যবস্থা আছে। যদি আপনার পড়ানো ভালো না হয়, যদি আপনি নিয়মিত ক্লাস না নেন, তাহলে আপনার চাকরি চলে যেতে পারে। অনেক সরকারি বিশ্ববিদ্যালয়ে এই সুবিধা নেই। আর এভাবে দেখতে গেলে অনেক সরকারি বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্লাস হয় না, শিক্ষক আসেন না। সুতরাং ব্যবধানটা প্রাইভেট আর পাবলিক বিশ্ববিদ্যালয়ের না, বরং ভালো আর খারাপ বিশ্ববিদ্যালয়। চতুর্থ অভিযোগ, যেটা পিতামাতার সবচেয়ে বড় অভিযোগ, প্রাইভেট ভার্সিটিতে পড়ে কোনো লাভ নেই, ক্যারিয়ারে আগানো যাবে না। একটু চাকরির বাজার খোঁজ করে দেখুন, NSU, IUB, IOT থেকে পাশ করা ছেলেমেয়েরা বড় বড় বহুজাতিক প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা, এমনকি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে। অনেক জায়গাতেই তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের থেকে বেশি ভালো করছে। দিন শেষে আপনার যোগ্যতা, আপনার দক্ষতা আপনার বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ডের থেকে বেশি গুরুত্বপূর্ণ চাকরিদাতার কাছে। আন্তঃবিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতাগুলোর কথা বলবেন, বিতর্ক প্রতিযোগিতার কথা বলি। 2011 সালে বাংলাদেশের কোন দল প্রথমবারের মতো বিতর্কের বিশ্বকাপে নকআউট পর্বে প্রবেশ করল, সবাইকে চমকে দিয়ে সেই দলটি চ্যাম্পিয়নও হয়ে গেল। সে দলটি ছিল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের। আবার 2018 সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠল বাংলাদেশেরই দুই দল, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল IUB। বিতর্কের বাইরেও বিজনেস কম্পিটিশন, প্রোগ্রামিং কনটেস্ট, রোবোটিক্স, সব জায়গায় দেশে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। চন্দ্রবটের নাম শুনেছেন? চাঁদে যে রোবট পাঠাচ্ছে বাংলাদেশ, সেটাও কিন্তু ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বানিয়েছে। এই সব কিছুর পরেও যদি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ছোট করে দেখতে চান, সেটা আপনারই বোকামি। অথচ এই পাবলিক প্রাইভেট নিয়ে HSC পর ছাত্রছাত্রীদের রীতিমতো মানসিক নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়। বুয়েটে চান্স পেতেই হবে, পাবলিকে চান্স না পেলে তোকে বাসা থেকে বের করে দেব, বিয়ে দিয়ে দেব ইত্যাদি। অনেক ভালো ছাত্রের মানসিক চাপে ভেঙে পড়ে ভালো রেজাল্ট করতে পারে না। অনেক বাবা মা তো পাবলিক বিশ্ববিদ্যালয়ের মোহে এতই অন্ধ যে ছেলেমেয়ের ক্যারিয়ার পরিকল্পনাকে ডাস্টবিনে ফেলে দেন।
ছেলে পড়তে চায় বিবিএ, পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ানোর লোভে হয়তো তাকে ভর্তি করিয়ে দেওয়া হয় পালি ও সংস্কৃতে। সেটা পড়তে চায় কি না, এটা পড়ে সে ভবিষ্যতে কি করবে সেটা কোনো ব্যাপারই না, পাবলিকে পড়লেই হলো। বাবা মার কাছে অনুরোধ, ছেলে মেয়েকে এ ধরনের মানসিক চাপের মুখে ফেলবেন না। আপনার সন্তান পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুক আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ুক, সে যেন তার মনের মতো বিষয়ে পড়তে পারে। তাকে অপরাধ বোধে ভোগাবেন না, বরং উৎসাহ দেবেন। দেখবেন সে নিজ অবস্থান থেকে দারুণ কিছু একটা করে দেখিয়েছে। যেসব গর্বিত ডাভিয়ান আর গর্বিত জাভিয়ান শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার অহংকারে কথায় কথায় সবাইকে আগে চান্স পেয়ে দেখা বলছেন, আপনাদের এ ভ্রান্তি বিশ্ববিদ্যালয় থেকে বের হলেই ভাঙবে। প্রতিষ্ঠানের গৌরবে যদি মনে করেন ঢাবি জাবি বা বইয়ের থেকে পড়লে চাকরি পেয়ে যাবেন, তবে নিজের জন্য মহাবিপদ ডেকে আনছেন। আর যে মানুষটিকে আগে চান্স পেয়ে দেখান বলে খেপাচ্ছেন, হয়তো সে মাত্র একটি অবজেক্টিভ ভুল দেখানোর জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে পারেননি। তার মানে এই না যে সে আপনার থেকে কম মেধাবী। আর যারা আশেপাশের মানুষের পাবলিক বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আস্ফালনে বিরক্ত, তাদের বলি, বিশ্ববিদ্যালয় নিয়ে যুদ্ধ করা বা এটা নিয়ে অহংকার করা খুবই বোকামি। এটা কেউ করলে মনে মনে তার বোকামি নিয়ে হাসা ছাড়া আসলে আর কিছুই করার প্রয়োজন নেই। বরং ওই সময় নিজের বিশ্ববিদ্যালয় জীবনের 4 বছরের রণকৌশল নিয়ে চিন্তা করো। কয়টা টিউশনি করবে, কোথায় কোথায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে, সিভিটা কবে লিখে ফেলবে, ইংরেজির দক্ষতাটা কবে সানিয়ে নেবে, কর্পোরেটের মানুষজনের সাথে কবে থেকে নেটওয়ার্কিং এর কাজ শুরু করবে, এসব খাতে কলমে লিখে নিজের জন্য লক্ষ্য নির্ধারণ করে ফেলো। আর বোকাদের বিশ্ববিদ্যালয়ের নাম নিয়ে গর্ব করে ফেসবুকে পোস্ট দিতে দাও। ধন্যবাদ।